إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم، واصبروا إن الله مع الصابرين. وقال سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بالجماعة وإياكم والفرقة، فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد، فمن أراد بحبوحة الجنة فليلزم الجماعة. وقال النبي صلى الله عليه وسلم: من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم فاقتلوه كائنا من كان. رواه مسلم وغيره. الحمد لله، الله تبارك وتعالى অসংখ্য অগণিত তারিফাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সালাত ও সালাত। অতঃপর আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুতবায় প্রদান করব। বিষয়টি মুসলিম সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেটা হলো মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এবং বিভক্তির কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন, যেসব ক্ষতি ঘটে গেছে এবং যেসব ক্ষতির সম্মুখীন। দিনের, ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুসলিম সমাজ, ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকবে। বিভক্ত দলাদলি থাকা চলবে না। মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দল ভিন্নতা থাকা এটা ইসলামে জায়েজ নেই, হারাম। আর মত ভিন্নতাকে কেন্দ্র করেই কিন্তু দলাদলিটা তৈরি হয়। মত ভিন্নতা থাকার পরও যদি ঐক্যবদ্ধ থাকা যায়, ঐক্যবদ্ধ থাকা হয়, তাহলে এই মতভেদ, মতপার্থক্য কোনো ক্ষতিকারক না। কিন্তু মতভেদের কারণে, মতপার্থক্যের কারণে, দ্বিমত হওয়ার কারণে যদি দল হয়ে যায়, তাহলে এইটা হলো ক্ষতিকারক। এটা
ইসলামে কখনোই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য এমন হয়ে যেতে পারে যে ধরেন যে এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি উনি মনে করতেন যে সূরা ফালাক এবং সূরা নাস এটা কোরআনের অংশই নয়, এটা হলো মত, এটা তার বুঝ, এটা তার ইজতিহাদ। যদি এখানেই সীমাবদ্ধ থাকে যে ওনার মত, ওনার মতটা গ্রহণ করল না, অন্য সাহাবিরা গ্রহণ করে নাই, উনি এই বিষয়ে ভিন্ন মতাবলম্বী কিন্তু উনি সাহাবি থেকে নাম কাটে নাই, সাহাবি থেকে তার নাম কাটে নাই, এবং একজন জাদ্রিল সাহাবিও তাকে ধরা হয় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এটা হলো মতামত, তার বুঝ, তিনি যেভাবে বুঝেছেন। কারণ কি, এই সূরা দুটা নাজিল হয়েছিল এমন একটা পরিবেশে, এমন একটা মানে সময় এবং উপলক্ষে যে ওই সাহাবি এত বড় সাহাবি হওয়ার পরও উনি বুঝে কুলাইতে পারেননি বা এই বুঝটা ওনার ক্লিয়ার হয়নি। সূরা ফালাক এবং নাস নাজিল হওয়ার প্রেক্ষাপটটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জাদু করা হয়েছিল এবং এক ইহুদি ব্যক্তি জাদু করেছিল। জাদু যেটাকে আমরা অনেক সময় বান মারা বলি, গ্রাম অঞ্চলে জাদু টোনা করা, এবং এই জাদু টোনা হলো কুফরি, জাদু টোনার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কেউ যদি জাদু টোনা করে কারো উপরে কারো ক্ষতি করার জন্যে, তাহলে ও কাফের মুরতাদ হয়ে যায়, ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড, ওকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করতে হবে। তার দোষটা প্রচার করে যে এই লোক জাদু করেছিল, অমুকের বিরুদ্ধে জাদু করেছিল, এর জাদু বা এর জাদু টোনা এবং বানের কারণে অমুক ক্ষতিগ্রস্ত, জানা গেলেই হলো যে এই জাদু করেছিল। এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে, আর একটা হলো ভেলকি ম্যাজিক, মানে এটার কোনো প্রভাব নাই, ক্ষতি নাই, শুধু আপনি তেলেসমাতি, নজরের তেলেসমাতি, এটা কুফরি না, তারপরও এটা গুনাহ অপরাধ। তো জাদুর যে ক্রিয়াটা যারা করে এই লোককেও জানা যায় না এবং এই জাদু ক্রিয়াটা কি করেছে এটাও জানা যায় না, ভয়ঙ্কর কথা না, জানা খুব মুশকিল, স্বাভাবিকভাবে জানা যায় না, কারণ কেউ তো গায়েব জানে না। আর এটা সাধারণত বিশেষভাবে জিনের যারা উপাসনা করে, জিন পূজা করে, জিনের এবাদত করে, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এখন ইবলিস শয়তানের সাথে তার সম্পর্ক, জিন শয়তানের সাথে তার সম্পর্ক, এইরকম লোক দিয়েই এই কাজগুলো করে, এই জন্য এটা খুবই মারাত্মক ধরনের কুফরি যে এই বান মারে অথবা কি বলে এই জাদু ক্রিয়াটা ব্ল্যাক ম্যাজিক করে কারো বিরুদ্ধে, এটা হলো কুফরি। কারণ কি, এতে এমন ক্ষতি হয় যে ওই লোকটা মারা যায়, এবং শুধু মারা যায় না, তিলে তিলে মারা যায়। এমনি জবাই করে মারলে তো ব্যাস এক মিনিটের ব্যাপার শেষ, কিন্তু হয়তোবা 50 বছর কষ্ট পেয়ে মানে জীবিত থাকতে সে মৃত্যুর স্বাদ প্রতিদিনই পায়। এরকম 50 বছর যদি মরণের যন্ত্রণা পাইতে থাকে তাহলে বিপদ না। এই জন্য তার যারা জাদু করে, যারা বান মারে, হ্যাঁ, এদেরকে এদের ইসলাম কাটা যায়, এদের ইসলাম ভঙ্গ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, আর এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এদের শাস্তি কি, মৃত্যুদণ্ড। লোকজন সব একত্র করে তাকে সবার সামনে ফেলে
ওই খাসি জবাই করার মতো করে ওকে জবাই করে তার দোষটা বলতে হবে যে এই এরকম জাদু টোনা বা বান মেরেছিল এবং এটা প্রমাণিত হয়েছে একে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ইসলামে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক ইহুদি ব্যক্তি লাবিদ বিন আসম আল ইহুদি এই লোক জাদু করেছিল তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন এবং তিলে তিলে তিনি মরণের দিকে যেন এগিয়ে যাচ্ছেন প্রতিদিন নিজে নবী হয়ে যদি এরকম অসুস্থ হয়ে পড়েন কিছু মনে না থাকে এরকম রোগাক্রান্ত তিলে তিলে মারা যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এমন সময় আল্লাহ তো বলে রেখেছেন কোরআনে সূরা মায়েদা 64 নম্বর আয়াত আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র মানুষের চক্রান্ত মানুষের ক্ষতি থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ভোগান্তিতে পড়তে হয়েছে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এটা প্রমাণ করার জন্য মানুষ হলে উনি রোগাক্রান্ত হবে মানুষ হলে উনি ক্ষতির সম্মুখীন হবে মানুষ হলে উনি নির্যাতনের শিকার হবে ফেরেশতাকে কেউ নির্যাতন করতে পারে নূরের তৈরি ফেরেশতাদেরকে কেউ নির্যাতন করতে পারে তারা জালেম অপরাধী পাপীদেরকে শাস্তি দেয় ব্যক্তিগতভাবে দেয় জাতিগতভাবে দেয় কিন্তু নবীরা তো মানুষ মানুষের সাথে তাদের বসবাস করতে হবে মানুষের সাথে তাদেরকে মিশতে হবে মানুষের সাথে তাদের কাজ কারবার তাদের সমস্যা জানতে হবে সমাধান করতে হবে না তো মানুষ তো তাদের কথা শুনবে ও আপনার তো আপনি তো নূরের তৈরি ফেরেশতা ফেরেশতা প্রকৃতির মানুষ আপনার তো আপনার আমাদের সাথে মিলবে না আপনি আপনার মতো চলেন আমরা আমার মতো চলি এটা বলবে না মানুষ হইলে না রোগাক্রান্ত হইলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে যে উপদেশ দিবে সবর করো ও তুমি ফেরেশতা তোমার দ্বারা সবর করা সম্ভব আমাদের দ্বারা হবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের ভিতর থেকেই মানুষ নবী রাসূল করে পাঠিয়েছিলেন তিনি মানুষের মতোই ক্ষতিগ্রস্ত হইতেন রোগাক্রান্ত হইতেন মানুষ তার ক্ষতি করত মানুষ তাকে আঘাত দিতে পারত মানুষ তাকে প্রহার করতে পারত মানুষ তার মাথা ফাটিয়ে দিয়েছে মানুষ তার দাঁত ভেঙে দিয়েছে উহুদের যুদ্ধের দিন আর তায়েফের দিন তাকে পাথর মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ইহুদি জাদু করেছে আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবে জাদুর মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই তার টার্গেট নাউজুবিল্লাহ তখন আল্লাহ তাবারক তাআলা এই জাদু থেকে রেহাই পাওয়ার ব্যবস্থাপত্র নাজিল করলেন ফেরেশতার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় নবীদের ঘুমেও ওয়াহি আসে নবীদের স্বপ্নও ওয়াহি ওয়াহির মাধ্যমে ফেরেশতা মাধ্যমে স্বপ্নে জানানো হলো যে এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে একজন প্রশ্ন করতেছে ফেরেশতা একজন শিওরে বসে আর একজন পায়ের দিকে বসে প্রশ্ন করতেছে এই লোকের কি সমস্যা হয়েছে আর এক ফেরেশতা বলতেছে এই লোককে তো জাদু করা হয়েছে কে জাদু করেছে অমুক ইহুদি ব্যক্তি লাবিদ বিন আসম আল ইহুদি আর কোন কোন বর্ণনা আছে ফুলান অমুক ব্যক্তি এরপরে কি চিকিৎসা হবে এই চিকিৎসার স্বরূপ তখন এই যে সূরা ফালাক আর সূরা নাস এটা নাজিল হয়েছিল এবং জানানো হয়েছিল যে অমুক কোপের ভিতরে অমুক জায়গায় চুল গিরা দিয়ে জাদু প্রক্রিয়া করা আছে আর এদিকে এই যে সূরা ফালাক আর নাস নাজিল হইল তারপরে বলা হলো যে ওই কূপ থেকে সেই জাদুর ক্রিয়াটাকে উঠাইতে হবে আর এই সূরা দুটির
আয়াত পাঠ করে করে গিরাগুলো খুলতে হবে। তো এই যে এইভাবে এই প্রক্রিয়ায় যে সূরা দুইটা নাজিল হইল, এই কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে এই দুটা হলো ঝাড় ফুকের দোয়া, সূরা না। কোরআনের 114টা সূরার মধ্যে এই দুইটা সূরা গণনা করতে হবে এমনটা নাই, ওনার দৃষ্টিতে 112টা সূরা, আর এই দুইটা হলো কোন কোরআনের অংশ সূরা না। এইটা ঝাড় ফুকের দোয়া এই দুটো, তো মত কি না এটা একটা ইজতিহাদ। ইজতিহাদ যদি কারো ভুল হয় আর ব্যক্তি যদি সত্যিকার দিনদার পরহেজগার আলেম হয় আর উনি যদি একটা ধর্মের বিপরীতে গবেষণা করে ভুল ভুলও করে, এই ভুলের জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না, বরং একটা নেকি দিয়ে দিবেন। আলেম মানুষ, তারপরে উনি কি সাধারণ আলেম নাকি সাহাবি, জাদ্রেল সাহাবি, আবদুল্লাহ ইবনে মাসউদ। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এই দুইটা কোরআনের সূরা না, 114টা না, 112টা, আর এই দুইটা ঝাড় ফুকের দোয়া, জাদু টোনা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পেয়েছিলেন এই এই দোয়াগুলো পড়ে। এটা হলো ঝাড় ফুকের দোয়া। এর পরবর্তীতে নিয়ম হয়ে গেছে যে বদমাশ মানুষ, খারাপ মানুষ তো থাকবেই দুনিয়াতে, কিন্তু এই যে সূরা দুটা নাজিল হইল, এই সূরা দুটার আমল কিয়ামতকাল পর্যন্ত এইভাবে থেকে গেল। কেউ যদি এই সূরা দুইটা পাঠ করে এবং তার সাথে সূরা ইখলাস পাঠ করে, তার মানে তিনটা সূরা সকাল সন্ধ্যায় কেউ যদি পাঠ করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়, মানুষ তো সকাল সন্ধ্যায় অনেক কাজ করে না, রুটিনের কাজ করে না, অনেক রুটিন মাফিক খাইতেই হবে, ওর তিন বেলা পুরো হইতেই হবে। হাই হাই, আজ তো নাস্তা করি নাই। আরে তো নাস্তা না করলে তোমার কি গুনাহ হয়ে গেছে নাকি, কবিরা গুনাহ হবে? কিন্তু এরকম করে না, রুটিনটা ছুটে গেছে, ছুটে গেছে, হাই হাই আজকে তো নাস্তা হয় নাই, ভুলে গেছি, নাস্তা ভুলে গেছি তো গুনাহ হবে নাকি? হ্যাঁ, দেখেন এই রুটিন তোমাকে পালন করতে কে ফরজ করে দিছে? এই রুটিন পালন করা কি ফরজ? মানুষ নিজেই কতগুলো রুটিন বানায় নাই। সকালবেলা হাঁটতে যাবে, ফজরের পরে হাঁটতে যাবে, আরে ফজরের নামাজ না পড়লো, ফজরের নামাজের রুটিন নাই, কিন্তু হাঁটার রুটিন ঠিকই আছে। তো এই রুটিন তোমার উপরে কে ফরজ করলো? সর্বোচ্চ বলা যেতে পারে ডাক্তারে ফরজ করছে। তো ডাক্তারের রুটিন তুমি ফরজের মতো করে, কম্পালসারি, ফরজ মানে কম্পালসারি, কম্পালসারির মতো পালন করো, তো তোমার জীবন বাঁচানোর জন্য এটাও তো একটা রুটিনই কাজ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা যদি কেউ রুটিন করে কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে? আধা ঘন্টা তো আমি কমপক্ষে হাঁটি, কত পরিশ্রম। আর যারা হাঁটতে পারে না তারা তো বিছানে শুয়ে শুয়ে ডায়াবেটিসে মারাই যাইতেছে, তারপরও এই রুটিন পালন করতে পারে না, মারা যাচ্ছে, কারণ এই আধা ঘন্টা এত সময় আমার নাই, অলসতার কারণে এই সময় পাচ্ছে না, এটাও হইতে পারে, অথবা সুযোগ নাই হাঁটার, থাকলে হাঁটতো, সুযোগ পাচ্ছে না, অবসর পাচ্ছে না, সময় নাই, এরকম হইতে পারে, নাহলে এই রুটিন পালন করতো। এটা হলো আল্লাহর দেওয়া রুটিন, রসুলের দেওয়া রুটিন, সকাল সন্ধ্যায়। এই যে আল্লাহ রসুলের ওপরে যে জাদুটা ক্রিয়া করলো, জাদুর প্রভাব পড়ল, কেন পড়েছে? তখন পর্যন্ত সূরা ফালাক আর সূরা নাস ছিলই না, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো ছিলই না, নাজিলই হয়। হ্যাঁ, এই আমলটা আল্লাহ দেননি তখনও, এই সুযোগেই তো ওই লাবিদ, ওই যে কি বলে ইহুদি লোকটা আল্লাহ রসুলের উপরে জাদু করলো আর জাদু খেটেও গেল, জাদুতে আক্রান্ত হয়েও গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ব্যক্তি জাদুর প্রভাব পড়ে মারাই যাচ্ছিলেন,
এই সূরা ফালাক নাস এগুলো নাজিল হওয়ার পর বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগুলোর মাধ্যমে রেহাই পাইলেন আর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে তো ফেরেশতা আসবেন আসবে যেমন আল্লাহ রাসূলের ব্যাপারে বলে দেওয়া হলো যে এই লোককে অমুক ব্যক্তি জাদু করেছে জাদুর ক্রিয়াটা অমুক কূপের মধ্যে আছে এই সিস্টেমে জাদু করা হয়েছে আমাদের বেলায় কি এটা হবে নাকি আমাদের বেলায় ফেরেশতা আসবে এইজন্য কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন কি ব্যবস্থা যে কেউ যদি সকাল সন্ধ্যায় সূরা ফালাক সূরা ইখলাস ফালাক নাস এই তিনটা সূরা নিয়মিত পড়তে পারে সারা পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে জাদু করে কিচ্ছু হবে না হয় না এখন হয় না দৌড় কতজন দৌড়াচ্ছে কতজন দৌড়াচ্ছে এই জাদুটনার কারণে কতজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হচ্ছে না আমি যে এই এলাকায় আসছি এই যে এই বাড়িটা যে বাড়িতে আমি আসি এই বাড়িতে এই বাড়ির পূর্বের মালিককে বিতাড়িত করেছে জিন শয়তানে বুঝেছেন আমাদের কাছে গোপন রাখছিল যে বাড়িতে আমরা কিনে নিয়েছি এক আর কি সেনাবাহিনীর লোক তার অবসর ভাতা তার রিটায়ার্ডের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করছিল তিনতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু ও থাকতে পারেনি আমরা জানতে পারছি আমাদের কাছে গোপন করছে কিন্তু ভাই দি ভাই অন্যদের কাছে জানতে পারছি জিন ভূতের উপদ্রব হ্যাঁ অতিষ্ঠ করেছিল তাদেরকে আর থাকতে পারতো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসছি আমি এই এই বাড়িটাই তো কিনছি আলহামদুলিল্লাহ কোনো উপদ্রব নাই কোনো ঝামেলা নাই বরং আমি জানতে পারছি শুনতে পারছি অন্য জায়গায় যাদের কাছে জিনের যাতায়াত আছে জিনের যাতায়াত আছে আসে না এরকম কিছু লোক তাদের কাছে জিন যাতায়াত আছে জিনের যাতায়াত আছে যেই লোকের কাছে ওই লোক জানাইছে যে আমাদের ওখানে একটা আস্তানা ছিল এক হুজুর আসছে ওই জন্য ওখানে আর যাইতে পারি না কালি ওনার বাড়ি কিতাব ভর্তি কোরআন তাফসির কিতাব কোরআন নামাজ কালাম ওই জন্য ওই এলাকায় ছেড়ে দিছে জিনের রিপোর্ট এই যে বাড়িটা আপনারা দেখে যেতে পারেন এটা জিনের কারণে জিন ভূতের উপদ্রবে পালিয়ে গেছে বিক্রি করে আমার কাছে তাও তাদের হিসেবে আমার কাছে 2 লক্ষ টাকা কম রেটে বিক্রি করছে দেখেন কি বিপদে ছিল তারা উনি যে রেট চাইতেছিল তার চাইতে 2 লক্ষ টাকা কম রেটে আমাকে দিয়ে গেছে কিন্তু ওর পালানো দরকার এখানে তাড়াতাড়ি আর জীবনের লোকটা আসে না এলাকায় চাক্ষুষ প্রমাণ এগুলো কোরআন হাদিসের ব্যাপার তো আলহামদুলিল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যাকে মানুষ হিসেবে ক্ষতিগ্রস্ত হইতে হয়েছে রোগাক্রান্ত হয়েছে জাদু ক্রিয়া করেছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ব্যবস্থা দিয়ে গেছেন কিয়ামত কাল পর্যন্ত কিন্তু এই ব্যবস্থা জানেই না উম্মত জানেই না কত মূর্খ কত অজ্ঞ এই উম্মত এই নবীর অনুসারীরা এই ব্যবস্থা পত্রটা জানে না কতজন যে জিন ভূতে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছে দৌড় ঝাঁপ করতেছে ইমান নষ্ট করতেছে আকিদা নষ্ট করতেছে দিন ধর্ম নষ্ট করতেছে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছেন যে এই তিনটা সূরা তিনবার করে যদি আপনি সকাল সন্ধ্যায় পাঠ করেন কত সময় লাগবে হাঁটার মতো কি আধা ঘন্টা লাগবে খুব জোর 5 মিনিট লাগবে 5 মিনিটের আমল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন যে যারা এই আমলটা করে তাদের ধারে কাছে জিন ভূত শয়তান কিছুই আসবে না কেউ ক্ষতি করতে আর পারবে না জিন ভূত কিছুই ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ এই যে কিয়ামত কাল পর্যন্ত তাহলে আপনার জানার দরকার আছে কে আপনাকে আপনার এই ভয় পাওয়ার দরকার আছে হাই হাই কে জানে আমার বিরুদ্ধে কখন জাদু করে বসে
কেউ কি আমার বিরুদ্ধে বান মেরে দিবে কিনা এই ভয়ের দরকার আছে আপনার? করুক, সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে জাদুটানা করুক, বান মারুক, কি সমস্যা? সব ব্যর্থ করে দিবে আল্লাহ। তিনটা সুরা আমরা বাড়িতে কি নাই? এই যে আপনার বাড়িতে কোরআন না থাকলে মসজিদে কোরআন আছে না? এই মসজিদের কোরআনে আছে সুরা এখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার, সকাল সন্ধ্যা। সকাল বলতে উদ্দেশ্য হলো ফজরের নামাজ পড়ার পর, সূর্য ডুবার আগে। আর সন্ধ্যার অর্থ হলো সূর্য ডুবার আগে। সূর্য ডুবার আগে এই আমলটা করবেন। আর এর সাথে আয়াতুল কুরসিও আছে, কেউ যদি আরও ভালো পরিপূর্ণভাবে ব্যবস্থা নিতে পারে, এটা হলো ন্যূনতম ব্যবস্থা, তাহলে এর সাথে আয়াতুল কুরসিটা যোগ করবেন। এর সাথে যদি আরও আপনি ব্যবস্থাটা পাকাপোক্তা করতে চান, তাহলে আর একটা ছোট্ট দোয়া পড়বেন, হাদিসের দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া আস-সামিউল বাসীর। এইটা তিনবার পড়বেন, আলহামদুলিল্লাহ। এইটা তিনবার পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে লাম ইয়াদুররু শাইউন, এই ব্যক্তি কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, এই ব্যক্তির কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আর আয়াতুল কুরসি পড়ে আপনি যদি ঘরের দরজাটা লাগিয়ে দিতে পারেন, ঘরের প্রতিদিন দরজা লাগে না, তাহলে আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকবে না, চোর ডাকাত ঢুকবে না। চোর ডাকাতের ই আছে না? আর আমার পরীক্ষায় আমি যেটা পাইছি, পুলিশও ঢুকবে না। পুলিশের ঝামেলা আছে না? সবার পুলিশের ঝামেলা আছে। চোর ডাকাতও ঢুকবে না, পুলিশও ঢুকবে না। এই বাড়িতে হঠাৎ করে আমি শুনতেছি ময়না টেক থেকে আমার বাসায় এক গাড়ি পুলিশ আসতেছে, তা আমাকে ফোন দিতেছে, এই আপনার বাড়ি পুলিশ যাচ্ছে, পুলিশ আসছে, তাড়াতাড়ি আপনি ভাগেন, রাত তখন 11টা বাজে। আমার বাড়ি পুলিশ আসে, আমি রাত 11টায় আমি কোথায় যাব আমার বাড়ি ছেড়ে? আর আমি কি অপরাধী নাকি? পুলিশ আমার বাড়িতে আসবে, তো অপরাধীর বাড়িতে আসলে না অপরাধী ব্যক্তি পালাবে, আমি কোন অপরাধ করেছি যে আমি পালাবো, পুলিশ আমার বাড়ি আসবে, পালাবো কেন? আমি দোয়া পড়া শুরু করছি, দোয়া পড়া শুরু, ফোন চতুর্দিক থেকে আসতেছে। আরে আমি জানি না গোটা বাংলাদেশের মানুষ কিভাবে জানছে যে আমার বাড়ি পুলিশ আসছে, তার মানে আমার বাসা থেকে কিছু মেহমান বের হয়ে তারা ময়নাটেক বাজার পর্যন্ত গেছে, ওদেরকে ধরছে পুলিশ, এই দাঁড়ান আপনারা কোথায় গেছিলেন, কোথায় যাবেন, বাড়ি কোথায়? তোরা আমার নাম বলছে যে আমরা শেখ আকরামুজ্জামানের বাসায় গেছিলাম, আমরা অমুক জায়গায় থাকি, ওনার সাথে কিছু কথা ছিল। এত রাতে কথা কি? তাহলে তো বোঝা গেছে যে ঠিকই ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে, ঠিক আছে কিছু, এত রাতে 11টার দিকে। এই লোকগুলো বলছে গাড়িতে ওঠেন, এখন ওর গাড়িতে উঠে আমার বাসা পর্যন্ত নিয়ে আসবে ওদেরকে, মানে আমার সাথে সংশ্লিষ্ট দুজন পাওয়া গেছে, ওদেরকে নিয়ে আমার বাসায় আসবে। পরে কি মনে হলো ওদেরকে নামাই দিল, ঠিকানা নিল, আপনারা রাতে কোথায় আছেন, ঠিকানা নিয়ে ওদেরকে নামাই দিল, আমার বাসায় চলে আসে। এই লোকগুলো ফোন দিয়ে দিয়েছে, ওই যে তখন কাজী বাড়িতে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসা কাজী বাড়িতে ফোন দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে আকরাম সাহেবকে গ্রেপ্তার করার জন্য গাড়ি গেল, পুলিশের গাড়ি, আজকেই ওনাকে গ্রেপ্তার করো। এই জন্য সারা বাংলাদেশে এত রাত্রে ছড়ে গেছে, আমি জানি না চতুর্দিকে খবর হয়ে গেছে যে উনি আজকে গ্রেপ্তার হয়েছে। আমি তো শোনার পর এই তো আয়াতুল কুরসি তো পড়ছি, আয়াতুল কুরসি আরও পড়া শুরু করেছি, দোয়া পড়া শুরু করছি। পরে 11:30টার দিকে ঠিকই আসলো পুলিশ, এক গাড়ি পুলিশ আসলো। তো আলহামদুলিল্লাহ পুলিশেরা আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে ওনারা ভক্ত হয়ে গেল, পুলিশগুলো সব ভক্ত হয়ে গেল, ওরা সব মাপ সাপছে, মাপটা কীভাবে চাইলো যে স্যার বলে, হুজুর বলে নাকি স্যার,
মাফ করে দিবেন, এত রাত্রে আপনাকে ঘুম থেকে জাগাইলাম, ডিস্টার্ব দিলাম, মাফ করে দিন। চলে গেল আলহামদুলিল্লাহ। তা আমার অভিজ্ঞতায় শুধু চোর ডাকাত নয়, পুলিশও বাড়িতে ঢুকে না। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি বাড়ির দরজা লাগান, ওই যে বাড়ি বন্দি করা বলা হয় না, এই তো বন্দি করার সিস্টেম তো আপনার হাতে। সেই কবিরাজ টবিরাজ থেকে বাড়ি বন্দি করা, বাড়ি উদ্বোধন, দোকান উদ্বোধন, মার্কেট উদ্বোধন, এগুলোর জন্য হুজুর ডাকে, জিলেপি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আরো লোকজনকে খাওয়ায়, এগুলো তো আরো জিন ভূত আসবে। কাদেরকে আপনি খাওয়াইলেন? আর কি ভালো মানুষ নাকি সবাই? কি জানে ওরা ইসলামের, কি জানে ওরা দিন ধর্মের? খাওয়াইলেন যে তাদেরকে বাড়ি উদ্বোধনের জন্য। আপনি চুপচাপ আপনার বাড়িতে আপনি উঠে যাবেন উদ্বোধনের দোয়াটা করে। উদ্বোধনের দোয়া জানেন? এই যা যেসব হুজুর দিয়ে উদ্বোধন করাইতেছেন এত লম্বা চওড়া দোয়া, ও তো নিজেও জানে না উদ্বোধনের দোয়াটা কি। যেই দোয়া পড়ে উদ্বোধন করবেন, আর আপনার এই বাড়িতে কল্যাণ থাকবে, কল্যাণ হবে, কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতে পারবে না, জেন ভূতের উপদ্রব থাকবে না, আনাগোনা থাকবে না, সেই দোয়াটা কি? ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এইটা পড়ে আপনি উঠবেন। এইটা পড়ে আপনি কি বলে বিসমিল্লাহ কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এইটা পড়ে আপনি সুন্দরবন জঙ্গলও ঘুমাই যেতে পারেন। এই হলো ব্যবস্থা। যাই হোক, আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে এই কথাগুলো চলে আসলো ভূমিকাতে, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা কি, রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পৃথিবীতে যখন আসে, নবুয়ত লাভ করেছিলেন, জন্ম লাভ করেছিলেন, জন্ম লাভ করার পর 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, নবী হয়েছিলেন। এরপর তাহলে এই 40 বছর হুঁশ জ্ঞান হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছিলেন এই আরব সমাজের মধ্যে, এই মক্কা নগরীর মধ্যে কি অন্যায় অনাচার, কি পাপ পঙ্কিলতা চালু আছে, কি অপরাধ এখানে ঘটছে, কত ধরনের জুলুম নির্যাতন হচ্ছে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে খুব পেরেশান হইতেন, পেরেশান হইতেন। তার পেরেশানি যখন চরম পর্যায়ে, আর সহ্য করতে পারছিলেন না, এই সমাজে থাকার চাইতে একাকী থাকাই ভালো লাগতেছিল, এই এই পাপপঙ্কিলতার সমাজে, এই পাপপঙ্কিলতাময় এই মানুষগুলোর সাথে থাকা পছন্দই করতেন না, উনি একাকী গিয়ে পাহাড়ের গুহায় থাকতেন। এমন তার পেরেশানি, তার টেনশন, তার দুশ্চিন্তা এবং তার অশান্তি এমন পর্যায়ে চলে গেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের মাঝে থাকাটাই তার জন্য দুর্বিষহ হয়ে গেছিল, একাকী থাকলে ভালো লাগত। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন, জাবালুন নূর, নূর পর্বত গারে হেরার মধ্যে, যে 40 দিন ব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহাতে বসবাস করতেন, খুব ভালো লাগত। এই পাপী সমাজ, এই অপরাধী, এই এই জুলুম শোষণ, এই শিরক বেদাত কুফরি কবর কি বলে মন্দির এবং মূর্তি পূজার এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে একাকী থাকতে ভালো লাগতো। অথচ পাহাড়ের একটা গর্ত, কত অনিরাপদ পাহাড়ের মধ্যে, কিন্তু নেকড়ে বাঘও থাকে ওই দেশের পাহাড়ে, জঙ্গল তো নাই, পাহাড় আছে, পাহাড়গুলোর মধ্যেই অনেক জীবজন্তু থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ সাপ বিশুদ্ধ থাকে,
কি বলে বাঘও থাকে। এক লোক তো গাড়ি চালিয়ে ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, তো বলল যে একটু তোমরা দাঁড়াও আমি একটু পেশাব করে আসি। ফ্যামিলির সব লোক গাড়িতে বসা, বেচারা পেশাব করতে একটু নেমেছে, ওই অবস্থায় তাকে বাঘে নিয়ে গেছে। আর আসে না আসে না আসে না, সারা রাত আসে না, এরও তো আর বাইরে খুঁজতে পারে না অন্ধকারের মধ্যে। পরে পুলিশকে খবর দিছে, সকালবেলা পুলিশ তার কি বলে ধ্বংসাবশেষ, তার শরীরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, রক্ত হাড়হাড্ডি কিছু পাওয়া গেছে। তার মানে মরুভূমিতে এই ফাঁকা জায়গায় এই পাহাড় পর্বতের মধ্যে বাঘ থাকছে, ভয়ঙ্কর কথা। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী থাকা পছন্দ করছে, আর এই সময়ই আল্লাহ তাকে এই নিয়ামত দান করলেন, নবুয়ত পেলেন। এই নবুয়ত পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার অপারেশনে নামলেন, সমাজের অপারেশন। সামাজিক অন্যায় অনাচার তো ছিলই, দুইটা অপরাধ সবচেয়ে বেশি ছিল, দুইটা অপরাধের মা, মৌলিক অপরাধ দুইটা পাওয়া গেছিল। একটা অপরাধ কি ছিল, একটা হলো তারা আল্লাহ দ্রোহী, আল্লাহকে চিনে না, আল্লাহর সাথে কুফরি, আল্লাহর সাথে এলহাদ, আল্লাহর সাথে রকমারি শিরক, রকমারি দেবদেবী, নানান নাম দিয়ে তারা মূর্তির পূজা করে। 360টা মূর্তি এক জায়গায়, কাবা ঘর তোয়াফের জায়গাগুলোতে 360টা মূর্তি একত্র, এতগুলো মূর্তি দেখা যায় কোথাও? কাবা ঘরের ভিতরেও একটা মূর্তি ছিল, ওইটাকে তারা বলতো মূর্তিদের প্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মূর্তিদের প্রধানমন্ত্রী হোবাল তার নাম। এই এতগুলো মূর্তি পূজা, আল্লাহর ঘরের তওয়াফ হবে, আল্লাহর ইবাদত হবে, সেখানে মূর্তি, এতগুলো মূর্তি, কিভাবে একজন তাওহীদবাদী মানুষ শান্তি পায় এই অবস্থা দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই দুই ধরনের দেখলেন, আল্লাহর দ্রোহিতা, আর একটা হলো সমাজের মধ্যে কলহ। কলহটা কিসের? কবিলায় কবিলায় দ্বন্দ্ব, কবিলায় কবিলায় ভাগ। আমরা যেমন সংগঠনে সংগঠনে ভাগ, আমরা যেন দলে দলে ভাগ। একই মক্কা নগরীর লোক, অথচ দেখা যায় যে তারা বিভিন্ন কবিলায় বিভক্ত হয়ে আছে, আর কবিলায় যখন বিভক্ত থাকে তখন সমাজে শান্তি থাকে না, টানাপোড়েন থাকে। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি খালি দৌড়ের উপরে থাকে, বিএনপি দলাদলি না থাকলে এটা হইতো? বলেন, সবাই যদি এক থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, আত্মীয়, আমারই আত্মীয়, অথচ দল ভিন্ন হওয়ার কারণে আমাকে দেখে ভয় পায়, আমি তাকে দেখে ভয় পাই, কারণ ও আওয়ামী লীগ, আমি বিএনপি ও আওয়ামী লীগ, এই কারণে, দলীয় কারণে একজন আর একজনের ব্যাপারে আতঙ্কিত, একজন আর একজন দ্বারা কষ্ট পাচ্ছে, একজন আর একজন দ্বারা নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে। এই যে হতাহত, এই যে যুদ্ধ আমরা দেখলাম মুসলমানে দলাদলি থাকার কারণে, রাজনীতির নামে কোনো দল থাকবে না, সেবার নামে কোনো দলাদলি বা দাওয়াত তাবলীগের নামে কোনো দলাদলি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন এই দুইটা অপরাধ, একটা হলো আল্লাহ কেন্দ্রিক আর একটা হলো সমাজ কেন্দ্রিক। সমাজ হলো দলে দলে বিভক্ত, এই জন্য শান্তি নাই, একজন আর একজনের শত্রু, আর এদিক দিয়ে আল্লাহর শত্রু হয়ে বসে আছে, আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে কি করলেন? কোরআনের দাওয়াত দিয়ে
সব মানুষগুলোকে তাওহীদ বুঝিয়ে ফেললেন, তাওহীদবাদী বানিয়ে নিলেন, দেবদেবী পূজা, মূর্তি পূজা, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত বন্দিগি করা এইটার ব্যাপারে পুরোপুরি ঘৃণা সৃষ্টি করতে সক্ষম হইলেন এই কোরআনের মাধ্যমে। সব তাওহীদবাদী হলো। এক সময় এই 360টা মূর্তি ভেঙে ফেলা হলো, কাবা শরীফে আর কোনো মূর্তি থাকলো না, যারা বানিয়েছিল তারাই ভাঙলো। এটা হলো নিয়ম, যারা মূর্তি বানাবে তাদেরকে দিয়েই ভাঙতে হবে, তাদেরকে তাদের বুকে গুলি তাক করে ভাঙা হবে না, তাদেরকে বুঝিয়ে ভাঙতে হবে যে এই মূর্তিগুলো ব্যর্থ জিনিস, এই মূর্তি পূজা করা কুসংস্কার, এই মূর্তি পূজা মানে মূর্তি বানানো আর মূর্তি পূজা করা এটা হলো নিজের বিবেকের সাথে গাদ্দারি করা, মূর্তি পূজা হলো নিজের জ্ঞান বিবেচনাকে কবর দেওয়া। কিভাবে আপনি একটা জিনিস নিজেই তৈরি করতেছেন, নিজেই সৃষ্টি করলেন আর নিজেই তাকে সিজদা করেন, নিজে তার কাছে কি পাইতে পারে, কি পাওয়া যাবে? এই যে দুর্গা পূজা, এই কালী পূজা, এই পূজা, সেই পূজা, এগুলো দিয়ে কি পাওয়া যায়? যারা এগুলোকে বানাইছে তাদের যদি পূজা করতো তাও একটু ভালো ছিল, এটা যুক্তিসঙ্গত ব্যাপার ছিল। যেই লেবারগুলো নেই, যেই মিস্ত্রিরা এই মূর্তিগুলোকে বানায়, এদের পূজা হইলেও একটু ঠিক ছিল, যুক্তি ছিল, একটি বিবেক, বিবেকের বিবেকসম্মত কাজ হইতো। বলেন আপনি, আরে আমি নিজে এটাকে আমি নিজেই খাড়া করলাম, আবার নিজেই একে সেইটা দেবো, নিজে একে খানা খাইতে দেবো, খাইতে খাইতে পারে? ও তো খানা খায়, খাইতে পারে না, পান করতে পারে না, হাঁটতে পারে না, মুততে পারে না, একে কিসের খাবার দিবে? এই মূর্তি পূজকরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিবেকহীন, সবচেয়ে জ্ঞান বিবেচনাহীন, এরা নিজেদের কি বিবেককেই তারা অস্বীকার করে। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে মূর্তি ভাঙছিলেন, কি বলছিলেন? এই খা খা, এগুলো খা, খায় না, এই যে এত খাবার দেওয়া আছে খা, খায় না। তারপরে কুড়াল নিয়ে ভাঙা শুরু করল, একটাও প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, সব ভেঙে চুরে শেষ। পরে বড় বড় মূর্তিটার ঘাড়ে কুড়াল লটকায় এসে পড়ছে। এরা মেলা থেকে এসে দেখতেছে বেহাল দশা মূর্তিদের, কি হলো? বলছে ইব্রাহিমের কাম হইতে পারে, এই তো মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে আবল তাবল কথা বলে, এরই কাম হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বল এই তুমি কি মূর্তি ভাঙছো? বলছে আমি ভাঙবো কেন, ওই যে বড়টাতে ভেঙে ফেলছে, তোমরা খাবার দিয়েছো, খাবার নিয়ে কাড়াকাড়ি লাগছে, ও বড় সবটিকে মাইরে শেষ করে ফেলছে, ও নিজে খাবার খেয়ে দিছে। ওরে এরকম ডায়ালগ বানাইছে, ডায়ালগ তৈরি করছে, যে আপনারা দেখেন না আলামত তো ওখানেই প্রকাশিত, মূর্তি ঘরে যেয়ে দেখেন, ওই বড় মূর্তির ঘাড়ে তো এখনো কুড়াল ঝুলছে, আপনারা যে খাবারগুলো দিয়ে গেছেন এই মূর্তিদের কাছে, এই খাবার নিয়ে কাড়াকাড়ি, ও বড় মূর্তি ও সব খেয়ে ফেলছে, এদেরকে সবকে মেরে একবারে তাসনস করে দিছে, ঝগড়া লাগছে। দেখাই যাচ্ছে ও আমাকে ভাঙতে দেখছেন, ও যে ভাঙছে তার আলামত, ওর ঘাড়ে এখনো কুড়াল ঝুলতেছে। তখন এই বিবেক শূন্য, এই বিবেক বিচক্ষণতার সাথে গাদ্দারি করা এই লোকগুলো তখন আসল কথাটা বলে ফেলছে, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না, এরা নড়াচড়া করতে পারে না। বলছে ওরে বিবেক শূন্যরা, তাই এগুলো এগুলো পূজা করিস কেন, এগুলোর পূজা করিস কেন? যারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তার পেশা গায়ে পেশাব করে দিলে, তার গায়ে কি বলে মল ত্যাগ করলে সে প্রেস্ট করতে পারে না, তাকে পূজা করিস কেন? ইব্রাহিম আলাইহিসসালামে কি জবাব দিবে? হিন্দুরা এখন যে জবাব দেয়, মূর্তি পূজকরা যেই জবাব দেয়, এই জবাব যে ধর এটা মৌলবাদী, এটা হলো ইয়ে, মারো খালি মারো,
ইব্রাহিম নবীকে তখন সিদ্ধান্ত হলো যে মারো। তো মারো কিভাবে? একবারে দৃষ্টান্তমূলক মাইর, আগুন জ্বালাও, বড় করে আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফেলে দাও। বলছে মূর্তির মূর্তির পক্ষের শক্তি যারা আছে সবাই একত্র হয়ে লাকড়ি লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি একত্রিত করো, বড় করে আগুন জ্বালাও আর ইব্রাহিমকে পোড়াও। ওর যুক্তির কাছে টিকলো না, সবাই পরাজিত হইল, ডিবেটে পরাস্ত হইল, কিন্তু পরাজয় স্বীকার করে যে ঈমান আনবে, এই মূর্তিগুলোকে তারাও যে ভাঙবে, লাঠি মারবে, জুতা পিটা করবে, সেটা না করে ইব্রাহিম নবীকে জ্বালাও পোড়াও, ভেঙে ফেলো। ইব্রাহিম নবীর যে অগ্নিকুণ্ড তৈরি করা হলো, তারপরে এমনি মূর্তিগুলো তো আল্লাহর দুশ্মন, মূর্তি পূজকরাও আল্লাহর দুশ্মন, তা আল্লাহ কি ওদের পক্ষে হবে না ইব্রাহিমের পক্ষে হবে? আল্লাহ ইব্রাহিমের পক্ষ অবলম্বন করলেন, জ্বালাও, এই ইব্রাহিমকে দিয়েই তো আমি এই আমার শত্রুদেরকে দমন করব, শত্রু ধ্বংস করব। কাজেই তোমরা ইব্রাহিমকে হত্যা করতে পারবে না, যত বড় আগুন করো। তা আগুন তৈরি করা হলো, আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, আগুনের এই যে পুড়িয়ে ফেলার ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ না, ওই ক্ষমতাটা আল্লাহ ছিনিয়ে নিলেন, আগুনকে ঠান্ডা করে দিলেন, তাও ঠান্ডা বরফ বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ আগুনকে বলেছিলেন কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে বলে দিলাম হে আগুন, তুমি আমার প্রিয় বান্দা খলিল বান্দা ইব্রাহিম খলিলের জন্য শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও, যেই ঠান্ডাতে শান্তি পাওয়া যায়। এসিতে ঠান্ডা পাওয়া যায়, কিন্তু আপনাকে ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠান্ডা পাবেন ডিপ ফ্রিজের মধ্যে? এই ঠান্ডা তো হলো হ্যাঁ আপনার মরণের ঠান্ডা, আর এসির ঠান্ডা হলো শান্তির ঠান্ডা। তা আল্লাহ বললেন যে ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও। তা আলহামদুলিল্লাহ, এই হলো মূর্তি পূজকরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিবেকহীন, সবচেয়ে বিবেচনাহীন, সবচেয়ে তারা তাদের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনার সাথে গাদ্দারিকারী ধোকাবাজ, নিজের সাথে আগে ধোকাবাজ, নিজের সাথে তারা প্রতারণাকারী। কীভাবে আমি একটা জিনিসকে বানাইলাম মাটি টাটি দিয়ে খড় কুটা দিয়ে বানিয়ে সেজদা করি, এ আমাকে কী দিতে পারে? ফালতু কথাবার্তা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ এদের বিবেককে বুদ্ধি বিবেককে কাজে লাগার আল্লাহ তবরকতলা মানসিকতা দান করুন, তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কত কী ষড়যন্ত্র হলো না, কিন্তু শেষমেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিজয় হলো, 360টা মূর্তি ভেঙে ফেলা হলো। এবং ভাঙলো কারা? যারা তৈরি করেছিল, যাদের এই বুঝগুলো এসে গেছে। হ্যাঁ তাই তো, আমরা এত বোকা ছিলাম জাহিলি যুগে, এত বোকা ছিলাম যে নিজেরা মূর্তি বানিয়ে আমরা নিজেরাই তার পূজা করতাম। এই জিনিসগুলো তার হাসতো, মুসলমান হওয়ার পর হাসতো। এমনকি অনেকে খেজুর পূজা করত, শূন্যতা একটা, সফরে যাচ্ছে তো কিছু খেজুর নিয়ে যাচ্ছে, এই খেজুরগুলোর মধ্যে সবচেয়ে যেটা সুন্দর খেজুর, দেখবেন আপনি 1 কেজি খেজুর কিনেছেন, এর মধ্যে বাছাই করে কয়েকটা 3-4টা খেজুর আপনি বের হইতে পারেন, বড় সাইজ, সুন্দর দেখতে। তো এগুলোকে পূজা করতো তারা, যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতো, আর সহ্য হয় না ক্ষুধা। কিন্তু এই মূর্তি তো খাবার জিনিস না, মূর্তি তারা ফেলে দিয়ে আসে পানিতে, পানিতে ফেলে দেয় না, ওরা নিজেরাই শাস্তি দেয়। ওরা নিজেদের ভগবান, নিজেদের সৃষ্টি, এই মূর্তি দেবদেবীগুলোকে পানিতে ডুবিয়ে হত্যা করে, আবার নিজেরাও পুড়িয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়, পুড়ে ছাই হয়ে যায়। এদের সম্মান বলে আল্লাহ কিছুই রাখে না এই দুনিয়াতে। সত্যিকার অর্থে যাকে সম্মান বলবেন সেই সম্মান তাদের আল্লাহ দেননি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝিয়ে তাদেরকে তাদের বিবেক এবং তাদের জ্ঞান বুদ্ধি যখন তারা কাজে লাগাইতে পারল তারা বুঝতে পারল তখন তারা নিজেরাই ভেঙে ফেলেছিল মূর্তিগুলো নিজেরাই ভেঙে ফেলেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের সাথে শরীক হয়েছিলেন ভাঙার সময় মক্কা বিজয়ের দিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল আজকে হক প্রতিষ্ঠিত হয়ে গেল হক প্রতিষ্ঠিত হলো ওয়া যাহাকাল বাতিল আর শত শত বছর যাবত যেই বাতিল এই কাবা শরীফের চত্বরে লালিত পালিত কাবা শরীফের ভিতরে লালিত পালিত হয়ে এসেছে আদর যত্ন পেয়ে এসেছে যেই মূর্তিগুলো আজকে সেগুলো বিদূরিত হলো এবং বাতিল অবশ্যই বিদূরিত বিতাড়িত হওয়ার যোগ্য জিনিস আল্লাহর আল্লাহর নিয়ম এটা আলহামদুলিল্লাহ বহু হিন্দু এখন মুসলমান হচ্ছে বহু বৌদ্ধ মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে তো পর্যন্ত প্রায় 30-25-30 জন মুসলমান হয়েছে হিন্দু ধর্ম থেকে প্রায় 12-13 জন কি 15 জন হয়ে যাবে কে এগুলোর হিসাব রাখছে খ্রিস্টান ধর্ম থেকে হয়েছে শিখ ধর্ম থেকে হয়েছে ইহুদির এখন পর্যন্ত কোনো দেখা সরাসরি আমার হয় নাই কোনো ইহুদির সাথে ইহুদিরা খুব অন্য ধর্মান্তরিত কম হয় ইহুদিরা ইহুদিরা অন্য ধর্মেও যাবে না এবং ইহুদিদের ধর্মেও কাউকে নিবে না এটা হলো তাদের এই জন্য বলা হয় ইহুদিরা হলো পৃথিবীর মধ্যে যে কোনো ধর্মের দুশ্মন এই যে ইসরাইল যে কোনো ধর্মকে তারা পাত্তা দিতে চায় না কোনো জাতিকে ইহুদি ছাড়া কোনো জাতিকে তারা পাত্তা দেয় না তাদের দৃষ্টিতে মানুষই না এই জন্য ইহুদিদের যারা মুফতি ইহুদিদের মুফতিদের ফতোয়া হলো মুসলমানদের বড় মানুষ যেমন বড় মানুষকে যেমন হত্যা করতে হবে সেই জিরো বয়সের শিশুকে ওইভাবে হত্যা করতে হবে কারো প্রতি কানাকড়ি মূল কি বলে মায়া দেখানো যাবে না ইসরায়েল কি করতেছে গাজাতে সারা পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী এই শিশুগুলোকে হত্যা করতেছে তাদের তাদের অন্তর ফেটে চৌচির্ণ হয়ে যাচ্ছে এমন সময়তেও এই ইহুদিদের মুফতিরা ফতোয়া দিচ্ছে যে ইহুদি ছাড়া আর কেউ মানুষই না মানুষ গণ্য করা যাবে না আপনি কি ইঁদুরের বাচ্চাটাকে মায়া করেন যখন ইঁদুর মারেন ইঁদুরের খাল একটা পান অনেকগুলো বাচ্চা দেওয়ার বাচ্চা আছে এই বাচ্চাগুলো কি মায়া করেন আদর করেন দেখতে সুন্দর লাগলেও এই হলো তাদের ইহুদি ছাড়া কোনো মানুষ স্বীকার করা যাবে না ইহুদি ছাড়া কেউ এই জন্য তারা ইহুদি ধর্মে কাউকে নেবে না আপনি 100 কোটি টাকা দিলেও আপনাকে ইহুদি ধর্মের সদস্য বানাবে না একমাত্র জেনারেশন বাই জেনারেশন তাদের ইহুদিরা চলে আসবে এই জন্য ইহুদি ধর্মের কোনো লোক আমি এ পর্যন্ত সরাসরি ফেস টু ফেস দেখা হয় নাই কি তাকে ইসলামের দাওয়াত দেব আর তারা ইসলামের দাওয়াত কবুল করে নাই আল্লাহর রসুলের মাধ্যমেও দাওয়াত কবুল করে নাই মদিনাতে ইহুদিদের বাস ছিল ইহুদিরা তিনটা কবিলা গোটা মদিনাতে মদিনার দুই ভাগের এক ভাগই ছিল ইহুদি কিন্তু এই ইহুদিরা হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছিল বাকি কেউ মুসলিম হয় নাই যাদেরকে হত্যা করা হয়েছিল বিতাড়িত করা হয়েছিল কিন্তু কেউ মুসলমান হয় নাই খয়বরে ইহুদিদের বসবাস ছিল এরাও একই ব্যাপার মুসলমান হয় নাই তাদেরকে বিতাড়িত করা হয়েছে মানবতার শত্রু এই জন্য ওদেরকে বলা হয় যে কোনো ধর্ম বর্ণ মানুষের তারা শত্রু মানবতারও শত্রু দেখছেন যখন কায়দা পেয়ে গেছে জো বাইডেনেরও কথা শুনে না আমেরিকা তার হলো খোঁটা সেই আমেরিকাকেও পাত্তা দেয় না আমেরিকা বলতেছে এই শিশুদেরকে মেরো না আর হত্যাযজ্ঞ চালাও না
বন্ধ করো, যুদ্ধ বিরতি দাও, পাত্তাই দে না। ওর একটাই কথা, বিজয় বিজয় বিজয়, বিজয় আনতে হবে। সব যদি সমূলে ধ্বংস হয়ে যায়, তাদের বাড়ি ঘর যদি সব 100% ধ্বংস হয়ে যায়, মানুষও যদি 100% মরে যায় দেশগুলো, এতে তাদের বিন্দুমাত্র কোনো মায়া দয়া, তাদের মানবতা মানবিকতা জাগ্রত হবে না। এভাবেই তারা গড়ে উঠেছে, এইরকম হলো তারা ধর্ম, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলেই কিন্তু আমি যেই আজকে খুতবা দিচ্ছি, এই কথাগুলোই কিন্তু বলে আকৃষ্ট করেছি আমি অন্যান্য ধর্মের লোকদেরকে, এবং আলহামদুলিল্লাহ তারা তওবা করে ইসলাম ধর্মে ফিরে এসেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পৌত্তলিক, বহুত্ববাদ, বহু প্রভুতে বিশ্বাসী, বহু মাবুদে বিশ্বাসী, বহু ঈশ্বর এবং বহু ভগবানে বিশ্বাসী মুসলমানদেরকে আল্লাহ রাসূল এক করে দিয়েছেন। কিসের মাধ্যমে? এক আল্লাহর এবাদতকারী এখন সৌদি আরবে 100% মুসলিম, 1% ওখানে অমুসলিম না। মক্কা মদিনাতে তো ঢোকার কোনো সূত্রই নাই, মক্কা মদিনাতে কোনো কাফের ঢুকতে পারবে না, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কেউ ঢুকতে পারবে না, একেবারে সাইনবোর্ড দেওয়া আছে, অমুসলিমদের জন্য বাইপাস দেওয়া আছে, এরা ঢুকতে পারবে না আলহামদুলিল্লাহ। সেই কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছিলেন, এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন বলা হয়, আল্লাহ রাসূল করেননি, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন, একমাত্র সংগঠন মক্কা নগরীতে তৈরি করা হয়েছে, দ্বিতীয় আর কোনো সংগঠন ছিল না। আর আমাদের দেশে সংগঠন করলেও আপনি অসংখ্য সংগঠন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা সংগঠন করেও থাকেন, একমাত্র একটাই সংগঠন, কিন্তু এই সংগঠনটা ব্যর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেখানে বিবেক বুদ্ধি ছিল এই সংগঠনের পিছনে, কিন্তু মানুষের নিজের বিবেক বুদ্ধি দিয়ে যা কিছু করে, এর মাধ্যমে কাঙ্ক্ষিত কল্যাণ, কাঙ্ক্ষিত স্বার্থ উদ্ধার হয় না, সেটাও ব্যর্থ হয়েছিল। এই দিয়ে কাজ হয়েছিল, এই কোরআনের মাধ্যমে হয়েছে, সংগঠনে হেল্পফুল ফজল দিয়ে কিছু হয় নাই, চেষ্টা করেছিল, চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর বিধান দ্বারা হয়েছিল। আমরা অনেকেই সংগঠন খোলার সময় কোরআনের দিকে তাকায় না, হাদিসের দিকে তাকায় না, কিসের দিকে তাকায়? হিলফুল ফুজুলের দিকে তাকায়, আল্লাহ রসুল সংগঠন। তখন আল্লাহ রসুল কি নবী ছিলেন নাকি? আল্লাহ রসুলের বয়স 20 বছর ছিল, সংগঠন যখন হিলফুল ফুজুল করা হয় তখন বয়স কত? 20 বছর। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উদ্যোক্তা ছিলেন না, তার কয়েকজন চাচা উদ্যোগ নিয়েছিলেন। আবদুল্লাহ বিন জাদানের বাড়িতে এই সংগঠনের সংগঠনটা খোলা হয়েছিল, আল্লাহ রসুল উপস্থিত ছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্বশীল ছিলেন না এই সংগঠনে, কোনো দায়িত্বশীল ছিলেন না, সভাপতিও ছিলেন না, উদ্যোক্তাও ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল শুনেছিলেন, তাদের মহৎ উদ্দেশ্যগুলো শুনছিলেন যে এই মক্কা নগরীতে অনেকে জুলুম নির্যাতনের শিকার হয়, আমরা এই সংস্থার মাধ্যমে কিছু লোক একত্রিত হয়ে, বাছাইকৃত লোক একত্রিত হয়ে এই মজলুমদের পক্ষে জালেমদেরকে প্রতিহত করব, এই মজলুমদেরকে প্রোটেস্ট দিব, তাদের হক আমরা রক্ষা করার চেষ্টা করব, হক যারা লুণ্ঠন করে তাদেরকে বাধা দেওয়ার প্রতিকার করার চেষ্টা করব। এই কথাগুলো শুনে আল্লাহ রসুল পছন্দ করছিলেন, এই কথাগুলোকে সামনে রেখে এই সংগঠন হয়েছিল, কিন্তু এই সংগঠনও ব্যর্থ ছিল, কোনো কাজই করতে পারিনি। তারপরও সংগঠন ছিল একক সংগঠন, দ্বিতীয় কোনো সংগঠন ছিল না। আর আমাদের দেশে কয়টা সংগঠন আছে? গুণে শেষ করতে পারবেন? গুণেও শেষ করা যাবে না,
তুমি যদি সংগঠন সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 20 বছর আগের একটা ঘটনাকে যদি তুমি বৈধতার দলিল বানাও তাহলে সেভাবে বানাও একমাত্র সংগঠন ছিল দ্বিতীয় কোনো সংগঠন আর কেউ খুলে নাই তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ করেছিলেন কেমন ঐক্যবদ্ধ করেছিলেন মক্কা এবং মদিনার মুসলমানদেরকে এইভাবে মনে হচ্ছে যে আঠা দিয়ে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেওয়ার মতো ঐক্যবদ্ধ ছোট আর কোনো কায়দা ছিল না আপন ভাইয়ের ব্যাপারে আমরা যতটুক না করি মক্কার ভাইয়ের মুসলিম ভাইয়ের জন্য তার চেয়ে বেশি করত আপন ভাইকে খুন করে ফেলে জমি জায়গার ব্যাপারে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া করতে করতে আপন ভাইকে খুন করে ফেলে আপন বোনকে খুন করে ফেলে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এই কোরআনের মাধ্যমে দ্বীনের মাধ্যমে আল্লাহর তাওহীদ মানার মাধ্যমে যে তারা নিজেরা প্রস্তাব দিয়েছে ভাই আপনি মক্কা থেকে এসেছেন সহায় সম্পদ ছেড়ে এসেছেন বাড়ি ঘর ছেড়ে এসেছেন ভাই আমার এই যে 5 বিঘা জমি আছে আমি আপনাকে 2.5 বিঘা একেবারে হাফ করে আপনাকে দিয়ে দিলাম আপনি এটা করে খান তখন তো আর এরকম রেজিস্ট্রি মিষ্টির দলিলপত্র করা লাগতো না মুখের কথাটাই কথা এটাই চিরজীবনের জন্য থেকে যেত দলিল মুখের কথাই দলিল ভাই আপনি আপনি যদি কুমারী বিয়ে করতে চান হয়তো আপনাকে বিয়ে দিবে না ফকির মানুষ কিন্তু আমার আমার 4 জন স্ত্রী আছে একজন স্ত্রী আমি রাজি করাবো আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমি তালাক দিয়ে দেবো আপনি তাকে বিয়ে করেন এই 4 স্ত্রীর মধ্যে কোনটা পছন্দ হয় না এইরকম ভাবে ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগ বিএনপির মতো মুসলমান ছিল হ্যাঁ এরাও মুসলমান এরা কিসের মুসলমান টাকা এদেরকে টাকা এরকম করে দিয়েছে দুনিয়া তাদেরকে এরকম করে দিয়েছে দুনিয়ার লোভ তাদেরকে এরকম করে দিয়েছে দুনিয়ার ক্ষমতা তাদেরকে এরকম করে দিয়েছে দুনিয়ার পদ পদবি তাদেরকে এরকম করে দিয়েছে এই সমস্ত মুসলমানের জন্য জান্নাত নাই এদের জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে জান্নাত তৈরি করা হয়েছে এরকম মুসলমানদের জন্য যাদের যাদের বর্ণনা আপনি শুনলেন ইমানের মাধ্যমে যারা অন্য মুসলমানকে এইভাবে নিবিড় করে নিতে পারে আপন করে নিতে পারে একজনের একজন আরেকজনের জন্য এরকম জান দিতে পারে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দলাদলিকে হারাম করে দিয়েছে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم